মেয়েকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি কখনই ক্ষমা করব না। মেয়ের নামে যখন হাত করে পড়বে এই জামাই, এবং মেয়েকে যখন পুলিশ বেঁধে নিয়ে যাবে কোমরে বেঁধে আমার গায়ে হাত উঠায়, তখন এই মেয়ে হাসে। তাই যখন হাতে হাত করা পড়বে আমিও তখন হাসবো। আমি কম কষ্টে আসি না এখানে। যখন মেয়েকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাবে আপনি কি থাকতে পারবেন? হাসবো। থাকতে পারবেন আপনি? আপনারা দেখেন, আপনাদের সামনেই আমি হাসবো। দর্শক, আসলে কোন সময়টি একজন মা তার সন্তানের নামে মামলা করে, আর সন্তান বা কিভাবে লং টাইম ধরে তার মাকে নির্যাতন করে জামাই সহ, কেন বা তার গায়ে হাত তোলেন? একমাত্র সন্তান হয়ে মাকে কেন নির্যাতন করেন? আজকে মা, মেয়ে এবং জামাই মুখোমুখি, আমরা শুনব তাদের কাছ থেকে যে কেন তার মাকে তিনি নির্যাতন করছেন জামাই সহ। আমরা চলুন দর্শক কথা বলি যে টিনা আলমের, মানে যে একমাত্র কন্যা সন্তান, তার কাছ থেকে শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার এই যে মা আপনার পাশে রয়েছে, আসলে কি উনি আপনার মা? হ্যাঁ, সত্যি মা। হ্যাঁ, সত্যি মা। একজন মা হওয়ার পর, মানে আপনি মা স্বীকার করছেন আপনার মা পাশে, কিন্তু সেই মা নিজেই মানে আপনার নামে মামলা করতে আসছে, আপনি নির্যাতন করছেন স্বামী সহকারে, গায়ে হাত তুলছেন, এবং আপনার কারণে আপনার বাবা আত্মহত্যা করেছে বা আপনার বাবা মারা গেছে নির্যাতনের কারণে, এটা কতটা সত্য? কতটুকু সত্য সেটা যদি আমি এখন বলতে যাই তাহলে আমাকে শুরু থেকে শুরু করতে হবে। আমি বলছি, আমাদের পছন্দের বিয়ে, তো যখন নাকি আমাদের বিয়ে হয়, আমাদের খুব শর্ট টাইমে বিয়ে হয়, তো তখন আমার মা বাবা দুজনেই যে রাজি ছিলেন না এটা কিন্তু তারা বলে নাই। তারা বলছিলেন যে ঠিক আছে, বিয়েতে রাজি, আমার আব্বু আম্মু দুজনেই। তারা মানে ওই 3 ঘন্টার মধ্যেই তারা আমাকে তাদের হাতে উঠায় দেন। তো এভাবে আস্তে আস্তে সময় যাওয়ার পর তো তারা আমাকে কিছুই দেয় নাই বিয়েতে, একদম সামান্য ফর্মালিটিটুকু তারা পালন করে নাই, একদম ইনস্ট্যান্ট তারা আমাকে তাদের হাতে উঠায় দেন। কোনো অর্থবিত্ত ছিল না আপনার বাবার? অর্থবিত্ত ছিল, ছিল না বলা যায় না, আবার একদমই যে মানে অনেক কোটিপতি যে ছিল তাও কিন্তু বলা যায় না। হ্যাঁ, মধ্যবিত্ত। আপনি বলছেন আপনার মা বাবা দুজনে মানিলো রাজি ছিল না, কিন্তু আবার তাদেরকে তুলে দিয়েছে, কিন্তু তাহলে তুলে দিলে কি করে? তাহলে তো নাই করতো, বিয়ে দিত না। না করেনি, তারাই বিয়ে দিয়েছে। আবার তারাই মানে আমার আম্মুই পরবর্তীতে বলতেছিলেন যে আমি বিয়েতে রাজি ছিলাম না। তো এরপর তারা এই ফর্মালিটিটা পালন করে নাই। তো বিয়ে হয়ে যাওয়ার পর তো এখন শ্বশুর বাড়িতে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম কথাবার্তা উঠে যে ছেলে বিয়ে করালাম, ছেলের মানে শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে বা কি, তো এই সাধারণ কথাবার্তা গুলো তো উঠে। তো তখন আমি, তখন আমার বাবা বেঁচে ছিল, তো তখন আমি তাদের সাথে এসে বলি যে দেখো, তোমরা সামান্য ফর্মালিটিটা তো পালন করতে পারতা। তো তারা এরকম সময় যায়, তারা একদম কিছুই তারা আমাকে দেয় নাই। তো এখন আমার শাশুড়ির এই কথাগুলো শোনার পর আমি তাদের সাথে একদিন বলি যে দেখো, শ্বশুর বাড়িতে তো নানান রকম কথা হয়, মেয়েকে একটু বড় স্থানে রাখার জন্য হলেও তো সামান্য কিছু ফর্মালিটি তোমরা পালন করতে পারতা। আসলে কি দেখ, শ্বশুর বাড়িতে চাচ্ছে আপনার? শ্বশুর বাড়িতে চাচ্ছে না, কিন্তু তারা নানান টুকটাক কথাবার্তা তারা বলা বলি করছে যে কিছু দিয়েছে কি দেয় নাই এরকম। আপনি কেন মায়ের গায়ে হাত তুলতেন, কি কারণে? মায়ের গায়ে আসলে হাত তুলতাম না আমি, আসলে এখন কি করতেন তাহলে বাসায়? নানান রকম, আচ্ছা যে কোনো বাসাতে তো একটু একটু ঝামেলা হইতে পারে। মানে ঝামেলা বলতে কি, মায়ের গায়ে হাত তোলা? না, মায়ের গায়ে কখনো ওইভাবে হাত তুলি নাই জামাই সহ। না, তো আমার বাবা, আপনার মা যে কথাগুলো মানে এর আগের ভিডিওতে বলেছে সেটা কি সত্য তলে মিথ্যে তলে? এই যে গায়ে হাত তুলেছে এই সমস্ত কথাগুলো অবশ্যই মিথ্যা। তো আমি বলতেছি কোনটা, যে বিয়ে হয়ে যাওয়ার 9 মাস আগে আমার বাসা থেকে ওনাকে একটা আংটি বানায় দেয়, স্বর্ণের একটা আংটি বানায় দেয়, শুধু এতটুকুই, এর বাহিরে কিছুই না। তাহলে আমরা যৌতুক আমরা নিলামও না, আমরা কিছুই পাইলাম না, তাহলে আমরা এই অভিযোগটা কেন শুনবো? যে মায়ের কাছ থেকে টাকার দাবি করছেন কেন? 3 লক্ষ টাকা মায়ের কাছ থেকে দাবি করছি। মা আমাদের আমাকে বলছে যে আমি তোকে মেয়ে মানি না, তুই আমার কোনো মেয়েই না। আমার বাবা মারা যাওয়ার 4 দিনের মাথায় যখন মিলাপ পড়ানো হয় বাসায়, বাসার মধ্যে অনেক এই যে হুজুররা যারা, ওই সময় আমাদের বাসার মধ্যে এরকম ঝগড়া, আমি আর আমার হাজবেন্ড বাসা থেকে বের হয়ে চলে আসি। কারণ উনি মানে আমার আম্মু বলছে যে তোমরা বের হয়ে যাও এখন বাসা থেকে। মানে আপনার কাছে এখনো পর্যন্ত মানে হলো যে মাকে মা বলতে হয়, কিন্তু এখন উনি উনি বলাটাই চলে আসে মুখে। সম্পর্কটা কি এতই দূরত্ব, মায়ের সম্পর্কটা কি এমনই দূরত্ব থাকে? এরকম দূরত্ব আসলে তৈরি হয়েছে এই জন্য। আপনি সন্তান হিসেবে কি আপনি কি মায়ের পেট থেকে আসেন নাকি মা আপনার পেট থেকে আসছে? আমি মায়ের পেট থেকে আসছি। তাহলে মায়ের প্রতি এতটা দূরত্ব সৃষ্টি কি করে হয়?
মায়ের প্রতি দূরত্ব সৃষ্টি। মা যদি দুনিয়াতে না আসতো তাহলে কি আপনি আসতেন? না। তো এইটুকু মানে হলো বিষয়গুলা কি আপনি বুঝতেছেন না? আপনি এখন পর্যন্ত আমাদের ক্যামেরার সামনে ইন্টারভিউর মধ্যে বলতেছেন উনি। আচ্ছা, আম্মু আমার শাশুড়ির কাছে আমার ব্যাপারে নানান রকম কথাবার্তা সে বলতো। কখন বলতো? এটা কি বিয়ের আগে না বিয়ের পরে? কি বলতো আপনার মা? বিয়ের পর বলতো আমি ভালো না, আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, আমি ফিউচার আমার শাশুড়ির সাথেও করবো, এই কারণে আমার শাশুড়ি যেন আমাকে ঘর থেকে বের করে দেয়। আমাদের দুজনকে আমরা তাদের অমতে বিয়ে করছি বিধায় শাশুড়ি যেন আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। মানে আপনাদের জামাই বউ দুজনকে বের করে দেয় আপনার শাশুড়ি? হ্যাঁ। আবার সেও বলে যে আমি আমার ঘরেও জায়গা দিব না ওদেরকে, ওরা নিজের পছন্দে বিয়ে করছে আমি জায়গা দিব না। তখন আমার শাশুড়িকে বলে তো আপনার অপছন্দে বিয়ে করছে আপনি কেন মেনে নিলেন, আপনিও বের করে দেন ঘর থেকে। মানে সে আমার সংসারটাও আমাকে ঠিক মতো রাখতে দেয় না, আবার তার ঘরেও যে সে নিবে এটাও গ্যারান্টি। আপনার মার চাওয়াটা কি আমি জানি না, সে প্রথমত অপছন্দের ওই যে মেনে নেয়। তাহলে মারধর করতেন এটা সঠিক না? আপনার জামাই যে মারধর করতো এটা সঠিক না? এটা একদিনের ঘটনা, যে একদিনের ঘটনা মানে একদিনে মারছে শুধু? না, মারেনি, সে মারেই নাই, একদমই গায়ে হাত তুলে নাই, শুধু সে আমাকে নিয়ে আসতে যাচ্ছিল, সে আমাকে নিয়ে আসতে যাচ্ছিল, তখন আম্মু আর কি আমাকে আটকায় রাখতেছিল যে আমি ওকে যেতে দিব না তোকে। তখন সে আর বলতেছিল তোকে মানে তুই তালাক দিয়ে দে, আমি ডিভোর্স করাবো তোদের দুজনকে, আমি ওকে যেতে দিব না। ডিভোর্স করে তো আপনাকে বাসায়ও রাখবে না, তাহলে কি করবে? কি করবে সেটা আম্মু ভালো জানে। তারপরে কি করলেন সেদিন? তো সে বাসায় আমাকেও রাখবে না, আবার মানে যে ডিভোর্স করায় দে এরকম কথাবার্তা সে বলতেছিল। আপনার মা বলতো? হ্যাঁ, আম্মু বলতেছিল। তো এরপর ওই মানে উনি আমাকে বলতেছিল যে তাহলে তুমি কি আমার সাথে সংসার করবা? আমরা আপনার কাছ থেকে শুনবো। তুমি কি আমার সাথে যাবা? তো তখন আমি বলছি হ্যাঁ যাবো। তো আম্মু ততক্ষণে আমাকে কিন্তু আটকায় রাখছে, সে মারধর করতেছে, আমার এসে ফেলে দিছে, চুল ধরে উঠাইতেছে, ঠিক এই অবস্থাগুলো চলতেছে। তো এগুলো দেখার পর উনি মানে আটকাইতে গেছিল যে ছাড়েন, ও যেহেতু আমার সাথে যাবে তাহলে আপনি ওকে ধরে রাখছেন কেন, আপনি ওকে ছেড়ে দেন, কারণ আপনি কদিন আগে বলছেন যে ও আমার মেয়ে না, ওকে আমি মানি না, আজকে আবার আপনি বলতেছেন যে আমি ওকে রেখে দিব, তুই ওকে তালাক দিয়ে দে। তো উঠাইতে যাওয়ার পর উনি আর কি কোনো একভাবে মানে হাতটা সরায় দেয়, জোরে করেই এক প্রকার হাতটা সরায় দেয় যে ছাড়েন আপনি ওকে, মানে থাপ্পড়ের মতনই লেগে যায় এটা, এমন কিছু এইভাবে হাত ধরে সরায় দিছে, এইভাবে ওর চুল মুঠে ধরা ছিল, আমি ওনার হাত ছুড়ে আমি ওনার সরায় দিছি, জাস্ট এই সরাটাই আমার হয়ে গেছে। এখন আপনারা বলতেছেন যে আচ্ছা, আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি, তার আগে আমরা একটু আপনার শাশুড়ির কাছ থেকে জানার চেষ্টা করি। খালা, আপনি মেয়েকে বিয়ে দিলেন, মেয়ে যাতে সুখে থাকে, মেয়ের যদি কোনো অপকর্ম থাকে, খারাপ কিছু থাকে, সেটা তো মা হিসাবে ডাকে, শ্বশুর বাড়ির লোকজন যেন না জানে, কিন্তু কেন আপনার মেয়েকে? ওর মাই আমাকে কাম জ্বালা জ্বালা করে ফেলছে, আমার কাছে বিচার দিতে দিতে ও তো বলছে যে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর পারতাছি না। না ঠিক আছে, কিন্তু তারপরে তো আপনি মা, আপনি মা হয়ে কি পারেন আপনার মেয়ের? আমি মা হয়ে কিভাবে পারি? আমার তো ওর সাথে সম্পর্ক কোনো কালে ভালো ছিল না, এই জন্য আমি চাই। মানে জন্মের পর থেকে ভালো ছিল না? না, 5 বছর বয়স থেকে। আর ওই যে ওরা দুজনে একটু আগে যে কথাটা বলছে না, আপনি একটু কষ্ট করে আমার এলাকায় যাই নেন, ও আমার গায়ে হাত উঠেছে কিনা? কে হাত তুলছে? এই যে জামাই। জামাই? হ্যাঁ, জামাই আপনার গায়ে হাত তোলে, সেটা কোন পরিস্থিতিতে গায়ে হাত তোলে? যখন ও আমার কাছে ল্যাপটপ চাইতে গেছে, আমি ল্যাপটপ দেই নেই দেখাই ও আমার গায়ে হাত উঠেছে। কিন্তু আপনি বলতেছেন আপনার মেয়েকে ডিভোর্স করাবেন, এখন ডিভোর্স দেয়, ওখানে তালাক দেয়। কখন বলছি? ওরা যখন আমাকে সম্মানই করে না, ওর মাও আমাকে উল্টাপাল্টা কথা বলে, ও উল্টাপাল্টা কথা বলে, দুদিন পর পর ফুইলা থাকে, আমার সাথে কোনো কথা নেই। তখন ও যে ল্যাপটপ নিতে আসছে, তখন ওরে আমি বুঝাইছি, নিশাত ওরা কি অশান্তিতে রাখছে, অনেক টর্চার করছে ওরেও ওই শ্বশুর বাড়িতে। তখন ওরে বলছি যে তুই তাহলে ডিভোর্স দিয়ে দে, তুই ভালো পড়ালেখা শুরু কর, নিজের পায়ে দাঁড়া, ছেলেরা এমনি দৌড়ে আসবে, আর আমার দায়িত্ব কে নিবে? উমন ছেলের কাছে এই কথা আমি ওকে বলছি। আর সেদিন যেদিন ও আমার গায়ে হাত উঠায়, সেদিন এই যে একটা কথা বলছে, আল্লাহর গজব করবো, মিথ্যা কথা বলছে যে ওরে আমি চুলে ধরা, যখন ও দরজায় ঢুকাই কয় ওই খানকি মাগি তোরে ধরা ফাইরালামু, এটা কে বলছে? এই জামাই বলছে আমাকে এই কথা। বই আপনাকে বলছে? হ্যাঁ, আমাকে বলছে। বইলাই চেয়ারটা নিছে, নিয়েই আমাকে ধাক্কা মারছে, আপনি যদি একটু আমাদের আমাদের যদি এলাকায় যান, ওরাই বলবে, আমার বলা লাগবে, আমার বলার কিচ্ছুই নেই এখানে, ওরাই বলবে, আমি আর কি বলবো? আমি বললে তুই যে বলে আমি মিথ্যা কথা বলি। হ্যাঁ, তো ওর যারা দেখছে ওরাই বলবে।
এখন আপনি কি চাচ্ছেন? আপনার চাওয়াটা কি এখন? এখন আমি চাই ও তো কদিন পর পর আইসে আমাকে এই কথা ওই কথা বলে। আপনি আপনি বলছিলেন যে আপনার আপনার কাছে আসে এবং আপনার উপর হামলা করে, আপনাকে আপনার কাছে টাকা চায়। হ্যাঁ হ্যাঁ, আপনার জামাই আপনাকে মারছিল, আপনি চাইছেন যে তাকে আপনি তার বিরুদ্ধে মামলা করতে চাইছিলেন প্রাথমিক অবস্থায়। এরপরে আপনি সেকেন্ডারি পর্যায়ে যেটা চাইছিলেন সেটা হচ্ছে যে আপনি বলছেন যে তাকে তাইলে ত্যায্য করার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক না? তো আপনি কি আপনার এই সিদ্ধান্তে কি আপনি আমি ওদের সাথে এমন ভাবে এটা থাকবে ও কোনোদিন আমাকে স্বীকার করবে না, আর আমি তো করি না। মানে আপনি করেন না? আমার আমি ওরকে আমি স্বীকার করি না যে মানে মেয়েটা আপনার না, না আমি জন্ম দিছি কিন্তু আমার মানে পেটে ধারণ করেছেন আপনি, মেয়ে আপনার কিন্তু এখন আপনি স্বীকার করেন না। এখন আমি ওরে আমাদের একটাই দোষ মামা, ওকে বেশি ভালোবাসছে ওর বাবা, অতিরিক্ত ভালোবাসছে, আমি ওর শখ আহ্লাদ পূরণ করছি, এক একটা জামাই খুব বিপদে পড়লে আপনি যদি মারাও যান তখন আপনার এই বডিটাকে নিয়ে কিন্তু এরাই মানে দাফন কাপন করবে। একা কই আমার খোঁজ খবর তো নেয় না, আর তো একবার বলে না যে মা আপনি কিভাবে চলেন বা কিভাবে, মেয়েকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি কখনই ক্ষমা করব, মেয়ের নামে যখন হাত করে পড়বে এই জামাই এবং মেয়েকে যখন পুলিশ বেঁধে নিয়ে যাবে কোমরে বেঁধে আমার গায়ে হাত উঠায় তখন এই মেয়ে হাসে, তাই যখন হাতে হাত করা পড়বে আমিও তখন হাসব, আমি কম কষ্টে আসিনি এখানে। যখন মেয়েকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাবে আপনি কি থাকতে পারবেন? হাসব, থাকতে পারবেন আপনি? আপনারা দেখেন আপনাদের সামনেই আমি হাসব। আপনার মা আপনার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন মানে কেন আমি করছি? আরেকটা কথা, শুধু জামাইয়ের কারণে, জামাই তো অসম্মান করে ওর মা সহ, ওর মা আমার বাসায় এসে যে ধরনের কথাগুলো আমাকে বইলা গেছে যদি একবার শুনতেন, গড় বড় মানুষ, মেয়ের নামও খারাপ খারাপ কথা। আচ্ছা এই যে আপনাকে যখন মারছিল আমাদের তো এখানে কিছু প্রমাণের দরকার, আপনাকে আপনার গায়ে যখন হাত তুলছিল আপনার জামাই ওইখানে পাশে আর কেউ ছিল, কেউ দেখেছিল? সবাই দেখছে, আপনি বললাম না যদি মামাকে এই জন্য ডাকছিলাম যে মামা আপনি একটু প্রতিবেশীর কাছ থেকে বা সমাজের কাছ থেকে যাই না যান, কারণ ওরাও মিথ্যা কথা বলতে পারে, আমিও মিথ্যা কথা বলতে পারি। আমরা আপনার বাসায় যাবো, আসলে যাবো, যাবো, যাওয়ার পর আমরা একটা সেখানে রিপোর্ট করবো, তাদের কাছ থেকে তথ্যগুলো জানবো। এখন আপনি লাস্ট কি চাচ্ছেন মানে এক কথায় বলেন শুধু? আমি লাস্ট আমি ওর সাথে সম্পর্ক রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, সম্পর্ক রাখতে চাচ্ছেন না? আপনার মা এবং আপনার জামাইয়ের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে, তাতে যদি আপনাদেরকে আপনাদের নামে ওয়ারেন্ট হয় আপনাদেরকে পুলিশে বেঁধেও নিয়ে যায় তাও আপনার মা হাসবে। আর আপনার কাছ থেকে কথাটা জানার আগে দিয়ে আমরা আপনার জামাইর কাছ থেকে একটু জানি। হ্যাঁ প্রশ্নটা করো। আচ্ছা আপনার মা মানে আপনার সাথে কোন সম্পর্ক রাখতে চাচ্ছে না, মানে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে, আপনি কি চাচ্ছেন? আসলে আমরা তো এরকম কিছু চাই নাই, দেখেন এই যে এই ঘটনা হওয়ার পর, এই ঘটনাটা হয়েছে কত ডিসেম্বরের লাস্টের দিকে। হ্যাঁ তো তো এরপরে ওনার মানে আম্মুর সাথে প্রায় মানে কথাবার্তা একদমই বন্ধ, একদমই কন্ট্যাক্ট বন্ধ। তো একদিন আমার শাশুড়ি বললো যে যাও, আমার এক মিনিট, তো আমার শাশুড়ি তখন বললো যে তুমি যদি কোন রকম বেয়াদবি করেও থাকো তোমার এটা অন্যায় হয়েছে, তুমি তোমার শাশুড়ির কাছে যে মাফ চাও। তো আমার হাজবেন্ড তখন আসে আম্মুর কাছে, এসে বলে যে আম্মা আমি যদি দুটো বেয়াদবি করে থাকি তাহলে আমার বলতেছি আমার তো তোমার বলতে হবে না, তোমার প্রশ্ন করতে সেটা উত্তর দাও। আপনাকে প্রশ্ন করেছে আপনার মা আপনাকে সম্পর্ক রাখতে চান না, আপনাকে ত্যায্য করতে চাচ্ছে, আপনার নামে মামলা করতে চাচ্ছে, আপনি কি চাচ্ছেন? আমরা তো এরকম কোন এরকম ঝামেলা আসলে আমরা জড়াতে কখনোই চাই নাই আর চাইতেও আসি না এখনো, কারণ সম্পর্ক আমরাই প্রতিবার মিলে গেছি, আমরাই নিজে থেকে আসছি বারবার, কিন্তু উনি রাখেন না। আপনি কি এখন মাকে এখন জোর করে আপনার কাছে আদর ভালোবাসা দিয়ে, আপনি তো মেয়ে সেটা কি পারেন না? আমরা গত কয়েকদিন আগে আম্মুর বাসায় গিয়েছিলাম, আম্মুর রাতেবেলা তাকে আমি ফোন, সে গেট খুলবে না, সে আমাদেরকে ঢুকতেই দিবে না, তা আমরা নিজে থেকে যাওয়ার পর কি ক্ষতি করতে আসি? ওই তো দেখছেন আমরা নিজে থেকে। আচ্ছা ভাই আমি এখন আপনার কাছে কিছু বিষয় জানতে চাই, তার মানে হলো আপনারা চেষ্টা করেছেন যে মানে হলো আপনার মায়ের সাথে মিল হওয়ার জন্য, কিন্তু আপনার বিরুদ্ধে
অনেক বড় ধরনের একটা অভিযোগ রয়েছে। সেই অভিযোগটা হলো আপনার শাশুড়ির গায়ে হাত তুলেছেন, আপনার অত্যাচার, আপনার বইয়ের অত্যাচারে দুইজনের কারণে হলে কিন্তু আপনার শ্বশুরও মারা যায়। দেখুন প্রথমত কথা, না না, প্রথমত কথা হচ্ছে যে সব জায়গায়, প্রথমত কথা হচ্ছে কি, দেখেন আমার ওয়াইফের সাথে যে আমার সম্পর্কের বিয়ে, আমরা সম্পর্ক করেই আর কি বিয়েটা করছি, কিন্তু আমরা ফ্যামিলিগত বলবে আমি আমার পরিবারকে পাঠাইছি, ওনার পরিবারের সাথে আমার মা কথা বলছে, সবকিছু সম্মতি হয়েছে, বিধায় আমরা মাত্র 3 ঘন্টা ভিতরে আমাদের বিয়ে শেষ। ওই মুহূর্তে আমি কিন্তু হুটহাট করে ওকে নিয়ে আসছি, তেমন কোনো কিছু দেওয়া থাওয়া কোনো কিছু না, বাট আমার এখান থেকে আমার মা ওর জন্য যা যা বানায় রাখছিল তার ছেলের বইয়ের জন্য, আমার কিন্তু সেগুলো দিয়ে ওকে নিয়ে আসছি, ঠিক আছে। দেখুন হাতের নাকের গলা যাই ছিল, মা যেগুলো রাখছিল তার ছেলের বইয়ের জন্য সেগুলো দিয়ে আমরা নিয়ে আসছি, এক কাপড়ে কিন্তু মেয়ে নিয়ে চলে আসছি আপনাদের এখান থেকে, আমার শাশুড়ি শ্বশুরবাড়ির ওখান থেকে আমি এক কাপড় নিয়ে আসছি। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের সম্পর্ক ভালো ছিল, কারণ আমাদের শ্বশুর, আমার শ্বশুরের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, ঠিক আছে। উনি আমার বাসা যাইত, উনি আমার সাথে দেখা করতো, কথা বলতো, ঠিক আছে। শাশুড়ির গায়ে হাত তুললেন কেন ভাই? দেখুন আপনারা যদি মাঝখান দিয়ে কথা বলেন, তাই আনসার আমি কোথেকে দিব? আমরা কিন্তু আপনার শ্বশুর মানে বউয়ের কাছ থেকে যখন কথাগুলো শুনছি, এর ভিতরে কিন্তু আপনার আপনার সম্পর্কে কিন্তু কিছু ইন্টারাপ্ট করে গেছে, যে আপনি যখন প্রেম করেছিলেন তখন কিন্তু আপনার মা শাশুড়ি মা মানে বলতো যে আপনার তার মেয়ে খারাপ, তার মেয়ে জঘন্যতম ব্যবহার, এই গেটটা খুলে দেন, জঘন্যতম ব্যবহার, এই ধরনের কথা বলে যে মেয়ে খারাপ, মেয়ে মন্দ, অমুক তমুক, এইসব কথাগুলো বলতো, কিন্তু আপনি কিন্তু কথাগুলো বলছেন মানে যে আপনার তারপরও জেনে শুনে কিন্তু আপনার মেয়েকে মেয়েকে বিয়ে করে নিয়ে গেছেন। আমি তো সবকিছু জেনে শুনে মেয়েকে অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি জানতো না, তারপরও আমার শাশুড়ি আমার মাকে জানাইছে, আমার পরিবারকে জানাইছে। কি জানাইছে? তার মেয়ে ভালো না, তার মেয়ে কোনো কাজ করে না, তার মেয়ে চাবায় খাইতে পারে না, তার ভাতটা দিয়েছে ওনা, তার মেয়ে চাবায় খাইতে পারে, চাবায় খাওয়ায় তো কে, ঠিক আছে, তার মুখে তুলে দেয় সে খাইতে পারে, এখন কি খাওয়ায় দেয়? পানিতে গিলা দেয়, এটা কি মিথ্যা বলছি? আমরা হিস্টোরিটা শুনছি, আমি এখন বিষয়টা হলো যে আপনি কোন সময়টা মারামারি করলেন, মানে আপনার শাশুড়ির গায়ে হাত তুললেন কখন? আমি সেটা বলতেছি না, আমি যেটা বলতেছি এটাই যে তাদের কাছে যখন আমি কোন কথা বলি তখন তারা বলে আমি আমার মেয়ে কিভাবে মানুষ করছি, আমার মেয়ে ভাবনা জেনে শুনে নিছো, ঠিক আছে, আমি তোমার খারাপটা নিয়ে পড়ে আছি, আমি তো কখনো আমার খারাপটা নিয়ে কাউকে বিচার দিই না, ঠিক আছে। এর পরবর্তীতে আমার যৌতুক দাবি করছেন কেন? যৌতুকের আমি কোন দাবি করি নি, ঠিক আছে। উনি আমার শাশুড়ি বলতেছে, একবার আমার কথা বলতেছে, আমার মার কথা বলতেছে, আবার তার মেয়ের কথা। তাহলে তুমি সেদিন কেন বললো যে আপনার কি আছে? আচ্ছা আচ্ছা, আমরা কি আপনার কাছ থেকে শুনি? আমরা একটু বলি, একটু 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 বলি। আচ্ছা ভাই, আপনি কি আপনার এই যে তারা তো ভালোবেসে বিয়ে করছেন তাই না, তার সাথে তো আপনার সারা জীবন থাকতে চান? জি, একটু বলেন, আপনার মুখে বলেন, থাকতে চান? হ্যাঁ, আমি অবশ্যই থাকতে চাই। আচ্ছা, তো আজকে বলেন যে ভালোবেসে যেহেতু বিয়ে করছেন তাহলে আবার যৌতুক চাচ্ছেন, এরকম একটা অভিযোগ দিয়েছেন, আজকে আপনি ক্লিয়ার করে যান যে ভবিষ্যতে আপনি কি কি করতে চাচ্ছেন, আর তার আপনার শাশুড়ি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না, এই বিষয়টা একটু ক্লিয়ার করে যান। দেখুন, আমি কখনো আমার শ্বশুর বাড়ির কারো কাছ থেকে কোনো কিছু চাইও নাই, কখনো তা যদি সাইডা দিস তাও আমি জানি ভবিষ্যৎ, ঠিক আছে, বহুবার জোরাজোরি করার পরে বাবার এটা কর এটা কর না, কারণ কি ওই মেয়ের তারা আমার শ্বশুরবাড়ির লোকজন এই কাজটাও করছে, তার মেয়ের এটা লাগবে সেটা লাগবে তারা বাজার করে মেয়ের সাথে দিয়ে দিচ্ছে, আমি সেটা পর্যন্ত রেখে আসছি, কারণ আমার যা অ্যাবিলিটি আছে আমি আমার কামাই আমার বুকে চালাবো, আজকে যদি ওনারা দিয়ে যদি বদভ্যাস করে ফেলা তখন সেটা মেনটেন করতে করবো। আচ্ছা, এখন ভবিষ্যতে কি আরো চাইবেন বা এই বিষয়টা ক্লিয়ার করেন? আমার ওর কিছু দরকার নাই, আমার যেটা পাওয়ার আমি পাই, আপনার দরকার নাই, কিন্তু আপনার মা যদি চায়, আপনার বাবা যদি চায়? আমার মা বাবা কেন চাবে? আমরা যদি হ্যাপি থাকি, ঠিক আছে, তো ওই জায়গা তো আমার বাবা মা বা ওনার বাবা মার তো কোনো ইয়া থাকে তো কোনো ইয়া নাই। ভাই, আপনার নামটা একটু ক্লিয়ার করবেন? শাহিন সাহেব, আপনার চাওয়া নাই, আপনার মার চাওয়া নাই, আপনার বউ চাওয়া কেন? আমার ওয়াইফ নিয়ে চোখে দেখছে না, আপনার ওয়াইফ কিন্তু বলছে যে 3 লাখ টাকা মানি চাইছে, এখন তো ও আমাকে বললো যে এই কথাও বলছে। হ্যাঁ, আমি হয়তো বা হইতে পারে, কারণ আমি সারাদিন বাহার থাকি না, ঘরে ভিতরে নানারকম কথা হইতে পারে, কারণ বিয়ে 9 মাস হয়ে পার হয়ে যাওয়ার পরও, ঠিক আছে, একটা আংটি দেওয়ার মতো অ্যাবিলিটি আমার শ্বশুর হয় নাই। পছন্দ করে বিয়ে করছেন, আংটির দরকার কি? দেখুন একটা জিনিস কি, বিয়ের পরে কিন্তু আমার আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু আমার বাসায় আসে, আপনি নিজে বানায় যদি আপনি নিজে যদি বানায় মানে একটা হাতে দিয়ে নিয়ে আসেন তাহলে তো সেটাই তো আপনার শ্বশুরে দিছে। আমার যে শাশুড়ি যে আমার মানে আমার মা যে আংটিটা দিচ্ছে আমি সবাইকে বলছি এটা আমার শ্বশুর দিছে বিয়ের দিনই, ঠিক আছে, আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিছি যেটা আমার শ্বশুর দিছে, ঠিক আছে, এটা এটা, কারণ আমার যে আংটিটা মাপ করা হয়েছিল এটা ওর হাতে লাগে না। কিন্তু পরবর্তীতে কথা আসে কি যে হয়তো বা আমি সবসময় বাসা থাকি না, হয়তো বাসায় কোনো কথা উঠতে পারে,
কারণ কি আমার বিয়ে ন মাসের মাথায়, ঠিক আছে, এই যে এখন দেড় বছর চলতেছে। আপনি একবার তো প্রশ্ন করে দেখেন যে উনি আদৌ আমাদের, মানে আমি ওনার কাছে কোনো কিছু দাবি করছি কিনা, ওনার কাছে কোনো কিছু নিয়ে খালা আপনার কাছে দাবি করছিল? হ্যাঁ, ওর মা দাবি করছে। আর আপনার জামাই দাবি করছে কিনা? জামাই দাবি করে নাই, ওর জামাই আপনার কাছে কোন সময় আপনার গায়ে হাত তোলে? কোন সময়? ও একদিন গেছে আমার কাছে, ওর বাবা মারা গেছে 40 দিন আগে, তখন আমার মনের অবস্থা কি বুঝেনি, খুব কষ্টে ছিলেন ওই মুহূর্তে। আসলে গায়ে হাতটা তোলে কোন সময়, কোন সিচুয়েশনে? যখন ও ল্যাপটপ আনতে গেছে, আমি ল্যাপটপ দেইনি, তখন ও জামাইকে খবর দিছে আপনি এসে নিয়ে যান, আমাকে নিয়ে যান। তখন ও আসছে, আইসা তো দেখবো ব্যাপারটা কি হয়েছে। ওর দরজার ঘরে না ঢুকে চেঁচাইতেছে, সারা বিল্ডিং এর মানুষ নামছে, বলতেছে খানকি মারি ধরে ধরে ফাইরা ফেলাম। এ কথা বইলা চেয়ার দিয়ে আমার ধাক্কা মারছে। এটা আমার কথা না, এটা আমাদের প্রতিবেশীর কাছ থেকে শুনে।